হ্যালো এভ্রিওয়ান আপন সমস্ত স্বাগত আপনার প্রিয় ইউট্যুব চ্যানেল দেখুন জেটিএস কোড়ি হাজার ভ্যাকে দুই হাজার অনলাইন আবেদন পরীক্ষা মধ্য শেষ কিন্তু 24 হি ফেব্রুয়ারি 15 মধ্যে দেখুন জৈনিং প্রক্রিয়া শেষ হওয়া রয়েছে ডেট মধ্য ফিক্স রইলা যা কি ফেব্রুয়ারি পনেরো মধ্যে এর প্রক্রিয়া শেষ কিন্তু হাইকোর্টের যেতব কেস রা এবং

করলা তার রায় মধ্য দেখুন সংরক্ষিত রইলা ছুটিপ বিলম্ব হল কিন্তু আপনার যেবি ছুটি খোলুছি সেব হি দেখ আপনার এই জজমেন্ট আসব যাও যা কি আপনার অঠর জুন্ে এর জজমেন্ট আসব যাও যা কি দীর্ঘ দেখার তেইশ দেখুন দুই হাজার চব্বিশ পাখাখি ছখা পাখি দেখ ছাত পাখা পক্ষি হওয়া যাও আশাই মানে দেখতে রয়েছেন এ প্রক্রিয়া যেতে জলদি শেষ হলে যে এসএসডি আসছি সেপ্রিপারেসন লাগি পড়তে কিন্তু এই প্রক্রিয়া যেত বিলম্ব হচ্ছে সে প্রক্রিয়া প্রকৃতরে কেবে আসব তা সন্দেহ রয়েছে যা কি টেনকে দেখ টেনকে যে ভেকেন্সি আসব বলে সরকার তরফ দেখো অপডেট কেবে আসবে এই প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সে প্রক্রিয়া কেবে সম্ভব নুহে কে স্পষ্ট ভাবে কোহা যথম পর্ শেষ দ্বিতীয় পৰ্যায় অনা য এই নোৱাৰকাৰ আছে নৰকাৰ প্ৰকৃততে এই প্ৰক্ৰিয়া কেতিয়াবা শেষ কৰাৰ অঁ অপেক্ষা কৰোঁ নিশ্চয় খুচি খবৰ আচিব যাওঁ যে পক্ষ যাওঁ নিশ্চয় ওড়িশা গভৰ্ণমেণ্ট এই প্ৰক্ৰিয়া শেষ কৰিবা কৰিব কিছু লিডৰ ৰক্ষ লিডৰ কে মানিবে নাই দেখন্তু জব দৰকাৰ লাগিছিল আপোনাৰ প্ৰিফাৰেন্স সপক্ষে সেই মানে দেখন্ত যোন পক্ষৰ হ'লে মতে তৰ জু পঢ়া পঢ়ি নকৰি দেখন্ত ইনকম কৰিব লাগি পাৰি তাৰ সৈতে আপোনালোকৰ যোন মেৰিট সপক্ষে লাগিছে সেই মতে দেখন্ত কোৰ্ট ৰায়ু গ্ৰহণ কৰি

উপজ্ৰে যদি আগুক বঢ়িব নাই নিশ্চয় দেখন্ত এই প্ৰক্ৰিয়া শেষ হ'ব আশাই যদি বঢ়িব ত'লে কাহ অটকাই পাৰিবি নাহি বঢ়ো কিন্তু গভৰ্ণমেণ্ট ন বঢ়িলে আপোনাৰ এই প্ৰক্ৰিয়া যথা শীঘ্ৰ শেষ হ'ব গভৰ্ণমেণ্ট যোন পক্ষ আছিলে সেই পক্ষ মানি যদি এই প্ৰক্ৰিয়া শেষ কৰবে ত'লে নিহাতি ভাৱে যথা শীঘ্ৰ এই প্ৰক্ৰিয়া শেষ হ'ব কিন্তু আশাই দেখন্ত কে মানিবি নাহি যিমান চিলেকশ্যন হৈ যদি চাকি যাব সেই মতে মানিবে নাই যে চিলেকশ্যন হৈ আপোনাৰ মানিবি নাই কিন্তু গভমেণ্ট মানিব বাধ্য হৈ পৰীক্ষা শেষ কৰিবশ্চয় খুচি খবৰ আছোঁ থেংক ইউ ফৰ ৱাচিং